হাই, আমি তানভীর। আমি পেশায় একজন চিকিৎসক। আমি কম্পিউটার জেনারেল হাসপাতালে সরকারি রেজিস্টার মেডিসিনে কর্মরত রয়েছি। আমরা গত 2 মাস ধরে করোনা রোগীর সেবা দিয়ে আসছি কম্পিউটার জেনারেল হাসপাতালে। আমরা যারা চিকিৎসক রয়েছি, আমরা যারা নার্স কিংবা স্বাস্থ্যকর্মী রয়েছি, আমাদেরকে টানা 10 দিন ডিউটি করে যেতে হয়, তারপর 14 দিন কোয়ারেন্টাইন, এরপর আমরা 6টি বাসায় আসার সুযোগ পাই। 10 দিন এবং 14 দিন আমরা কয়েকটা হসপিটালে আমরা বলে রেখে দিই আমার হসপিটালে ডিউটি করে আছি। মাত্র 6 দিনের জন্য আমার বাসায় আসে। আমার বাসায় রয়েছে আমার ওয়াইফ, আমার দুটি ছোট বাচ্চা এবং আমার দুটি ছুটিরা। এই দীর্ঘদিন ঢাকায় থাকা সত্ত্বেও আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমাদের মন খুব খারাপ থাকে, তারপর আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। আপনারা বাসায় থাকুন, আপনারা সুস্থ থাকুন। আপনারা যদি সুস্থ থাকেন, আমরাও ভালো থাকি, আমাদের দেশও ভালো থাকে। আসুন আমরা সকলে একসাথে কাজ করি, একসাথে কাজ করে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করি। আমরা যদি সকলে একসাথে কাজ করতে পারি, আমরা খুব শীঘ্রই এই করোনা পরিস্থিতি থেকে আমরা উত্তর পাব। ধন্যবাদ।